উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি, সঙ্গে ধস নামার আশঙ্কা এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শনিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে, শহর ও শহরতলি জুড়ে দুই এক পয়সা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মোট 5 জেলায় শুক্রবার ও শনিবার অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই 5 জেলায় কয়েক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ায় আশঙ্কা। উত্তরবঙ্গে নদীগুলির জলস্তর অনেকটাই বাড়তে পারে, বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি প্রবল সম্ভাবনা। শনিবার সকাল 8:44 কলকাতা শহরে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 91%, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ নিম্নতম 62%। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। মৌসুমি অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে সক্রিয় মৌসুমি অক্ষরেখার পশ্চিমাংশ। মৌসুমি অক্ষরেখার অমৃতসর, বরেলি, মধুবনী, পাটনা হয়ে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং সিকিম উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় শুক্রবার এবং শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এই 5 জেলায় কয়েক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবি এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুতের আশঙ্কা থাকছে মালদা ও দুই দিনাজপুরে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদে। সোমবার পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি আরও বাড়বে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।